أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম আলামাবাদ একবার জানতে চেয়েছেন রুকু পেরে রাখাত পাওয়ার ব্যাপারে এখানে ওলামাদের মতভেদ আছে তারপরেও আমরা সেই হাদিস পাচ্ছি যেখানে রুকু পেরে রাখাত বলে গণ্য হবে অধিক ওলামায় কেরাম এটাকে সেই বলেছেন যেহেতু এখানে আপনি যদি দেখেন আবু হারাজেলা তালা আনু থেকে একটা হাদিস বর্ণনা আছে যে ব্যক্তি নামাজের রুকু পেয়ে গেল আবু ঘরের রাজিয়াল তালু আদিস বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরসাদ করেছেন যে ব্যক্তি নামাজের পূর্বে অর্থাৎ নামাজের রুকু পেয়ে যায় ইমাম তার পিঠ সোজা করার পূর্বে অর্থাৎ ইমাম সোজা করে সামিয়া আল্লাহ হামিদা বলার পূর্বে সে যদি পেয়ে যায় তাহলে উক্ত রাকাত পেয়ে গেল সোনানি বাইহাকি কুকড়া দু হাজার চারশো আট এবং দারেকুতনি এক হাজার তিনশো উনতিরিশ সই ইবনে খুজাইমা পঁয়তাল্লিশ কানজুলুম্ম মাল কুড়ি হাজার ছশো তিরানব্বই এছাড়াও আরও জায়গায় বর্ণনা করা হয়েছে যে তোমরা যখন ইমাম রুকু অবস্থায় আসে তাহলে তোমরা রুকু করো আর শেষদা অবস্থায় থাকবে তোমরা শেষদা করো সেজদা দ্বারা রাকাত গণ্য হবে না যদি রুকু করে থাকো তাহলে রাকাত গণ্য হবে সোনানি বাহের কুড়া দু হাজার চারশো নয় কাঞ্জুল মাল কুড়ি হাজার ছশো পঁচানব্বই এছাড়াও আরও আছে আবদুল্লাবিন উম আসাল্লাম বর্ণনা সল্লাহ সাল্ল্লা সাল্লাম যে ব্যক্তি ইমামের রুকু অবস্থায় পাবে সে যেন ইমাম মাথা হঠাৎ আগে তার সাথে রুকু করে তাহলে উক্ত রাকাত পেয়েছে এটাও শোনানি বাই হুবরা হাদিস দু হাজার চারশো তেরো এছাড়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি রুকু পায়নি সে উক্ত রাকাত পায়নি এটাও বাই হাই কুবরা দু হাজার চারশো এগারো নম্বর হাদিস এরপরে সব থেকে যেটা গ্রহণযোগ্য হাদিস হচ্ছে আবু একদিন রসুল্লাহ সাল্লামের পিছনে সালাত আদায় করলেন এবং দ্রুত সালাত আদায় করলেন এসে রুকু অবস্থাতে পেলেন তারপরে সালাদ শেষ হওয়ার পর রসুল্লাহ আলাই সাল্লাম বলেন তোমার আগ্রহ যেন বাড়িয়ে দেয় কিন্তু পুনরায় এই রূপ করো না সেই বুখারি হাজির শাশ্বতী রাশি এর অর্থ হয়ে কাতারে অংশগ্রহণ করা দ্বিরূপ এই ব্যাপারে তুমি সালাদ আর করবে না আর যদি এটা নিষেধ হতো তাহলে রসুল্লা সালাম নিষেধ করতেন যে তুমি তাহলে রাকাবটাকে আবার ফিরিয়ে পড়ো কিন্তু রসুল্লাহ সালাম নিষেধ করেনি রসুল্লাহ আসলাম বলেন তোমার আগ্রহকে যেন বাড়িয়ে দেয় আল্লাহ রবুল্লা আলমেন এবং পুনরায় তুমি এই রূপ করো না